নমস্কার, হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়া, আসছি বিস্তারিত খবরে। বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো হরিপাল থানার কৈকালা অন্তর্গত মানব সেবা সমিতিতে। সভায় প্রধান বক্তা ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চোলাই মদ বন্ধ না করে মৃতদের 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে, কারণ এতে তাদের কর্মীরা করে খাচ্ছে, এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো হরিপাল থানার কৈকালা অন্তর্গত মানব সেবা সমিতিতে। সভায় প্রধান বক্তা ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, রাজ্যের কোথাও বিজেপির সভা করার অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার, আরামবাগেও সভা করার অনুমতি দিল না পুলিশ। এ থেকেই বোঝা যাচ্ছে রাজ্যে কী ধরনের গণতন্ত্র চলছে। শিক্ষাঙ্গনগুলি কলঙ্কিত হচ্ছে, চাকরি না পেয়ে নবান্নর সামনে গায়ে আগুন দিয়ে মৃত্যু হচ্ছে বেকার যুবকের, বালিখাদান থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় গুন্ডারাজ চলছে। এটা বন্ধ না করে চালু রেখেছেন, কারণ তাতে তার পার্টির লোকেরা করে খাচ্ছে, আর তাতে যারা মারা যাচ্ছে গরিব সাধারণ মানুষ, তাদের পরিবার উজাড় হয়ে যাচ্ছে, তাদের 2 লাখ টাকা দিয়ে নিজের দায়িত্ব শেষ করছেন। সরকারি কোনো মানে উনি মেনে নিচ্ছেন, সরকারি অবহেলায় লোক মারা যাচ্ছে, নাহলে সরকার পয়সা দিচ্ছেন, সরকার তো দায় নেই পয়সা দেওয়া। যারা সেনারা কাশ্মীরে লড়াই করে মারা যাচ্ছেন তাকে উনি 2 লাখ টাকা দিচ্ছেন, যারা মদ খেয়ে মারা যাচ্ছে তাদের 2 লাখ টাকা দিচ্ছেন, কী ধরনের জাস্টিস? যথেষ্ট সেটা মে জুন মাসে দেখে নেবেন রেজাল্ট দেখে, ভয় পেয়ে উল্টা পাল্টা বলছে। আমি বলেছি আমাদের সাধারণ কর্মীরা যেমন পঞ্চায়েতে জিতিয়েছে, পার্লামেন্টও যেতে হবে। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি ইনফো। তৃণমূলের 19-এর ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে রবিবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে এক সাংগঠনিক সভা করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিজেপির রথ চুঁচুড়া যে রাস্তা দিয়ে যাবে সেখানে গঙ্গার জল ছিটিয়ে পবিত্র করব, বলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। 2 ডিসেম্বর তৃণমূলের 19-এর ব্রিগেডের সমর্থনে আয়োজিত এক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তপন দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূলের 19 তারিখ ব্রিগেড চলোর সমর্থনে জেলার বিভিন্ন অংশে সভা সমাবেশের আয়োজন করা হচ্ছে। চুঁচুড়াতেও রবিবার এমনই এক সভার আয়োজন করা হয়। বিজেপির রথযাত্রা নিয়ে এমনিতেই তৃণমূল কংগ্রেসের মধ্যে বিভিন্ন নেতা ভিন্ন মত পোষণ করেছেন। রথযাত্রা কতটা রাজ্যের বিজেপির ভিত শক্ত করে সেটা নিয়েও ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। রথযাত্রায় ইতিমধ্যেই জাতীয় নেতাদের উপস্থিতির খবরে চাঞ্চল্য বাড়িয়েছে তৃণমূল নেতৃত্বের। এখন এই কর্মসূচির মাধ্যমে বিজেপি এই রাজ্যে কতটা নিজেদের ভিত শক্ত করতে পারে এখন সেটাই দেখার। আগামী 19 তারিখ ব্রিগেড সমর্থনে ব্রিগেডের জনম অরণ্য করে দেওয়ার জন্যে এই সম্মেলন। আমার বিধানসভা থেকে প্রায় 1 লাখ লোকের উপর মানুষ ব্রিগেডে যাবে, এবং আগামী যে বিজেপি ডাঙ্গা লাগা বাজ্যে ছক রথযাত্রা, তার পরের দিন আমার এলাকায় এলাকায় যেখান দিয়ে রথ যাবে সেখানে আমরা গঙ্গায় জল দিয়ে পবিত্র করব, এবং আমাদের মিছিল চলবে, মেয়েরা শঙ্কধ্বনি দেবে, এবং বিজেপি যে সর্বগ্রাসী নীতি তার বিরুদ্ধে প্রচার চলবে। শ্রাবণী মণ্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিচ্ছি একটা ছোট্ট বিরতি, হুগলি ইনফোর সঙ্গে থাকুন। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নীরব থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9833333660। শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন, সুসজ্জিত সুবিশাল ব্যাংকোয়েট হল, যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে একসাথে বহু মানুষের জমায়েত হবে অনায়াসে। স্বল্প খরচে রাজকীয় আয়োজনে হোটেলে থাকার, রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, অভিজাত রেস্টুরেন্টে দেশি বিদেশি সুস্বাদু তৃপ্তিদায়ক খাদ্যের লাজবাব পরিবেশন। সিটি ক্লাবে পাবেন একসাথে হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হলের সুবিধা। সিটি ক্লাব, বাস স্ট্যান্ড চুচুড়া।
নতুন রূপে নতুন সাজে আপনাদের পরিচিত ইভিনিং স্টার, নিত্য নতুন খাদ্যের সমাহার, উৎসবে অনুষ্ঠানে যে কোনো সেলিব্রেশনে সপরিবারে খাওয়া দাওয়ার অদ্বিতীয় ঠিকানা, ফ্রি হোম ডেলিভারি, আউটডোর ক্যাটারিং, ইভেন্ট বুকিং, ইভিনিং স্টার, টালিখোলা, চুচুড়া স্টেশন রোড। ফিরে এলাম বিরতির পর। 2 ডিসেম্বর চুচুড়া ঘড়ির মোড়ে হুগলি সাংগঠনিক জেলা এসসি মোর্চার পক্ষ থেকে হয়ে গেল রক্তদান শিবির। 2 ডিসেম্বর চুঁচুড়া ঘড়ির মোড়ে হুগলি সাংগঠনিক জেলা এসসি মোর্চার পক্ষ থেকে হয়ে গেল এক রক্তদান শিবির। সকাল 10টা থেকে এই কর্মসূচি পালন হয়, চলে দুপুর 2টো পর্যন্ত। পুরুষ ও মহিলা উভয় পক্ষের প্রায় 50 জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, সাংগঠনিক হুগলি জেলার সভাপতি সুবীর নাগ এবং হুগলি জেলার এসসি মোর্চা সভাপতি নিরঞ্জন বিশ্বাস। এছাড়াও এখানে বিজেপির বহু কর্মী অংশগ্রহণ করেন। এই রক্তদান শিবিরে রাহুল সিনহাকে পেয়ে সাংবাদিকরা ঘিরে ধরেন এবং প্রশ্ন করেন রথযাত্রা প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে রাহুল সিনহা জানালেন, লোকসভা ভোটে একটাও সিট পাবেন না, সেটা তো স্বপ্ন দেখা দূরের কথা আপনাদের। এইভাবে তারা উক্তি করছে। সে তো বিধানসভাতেও বলেছিল একটা সিটও পাবেন। কান ধরে ক্ষমা চাক, মানুষের কাছে বলুক সে কথা। গত লোকসভা নির্বাচনে বলেছিল একটা সিটও পাবেন না। 2টো লোকসভার সাংসদ আমার এখান থেকে আছে, 3 জন MLA আছে, তাহলে পেল কি করে? আগে ওরা কতটা বিনাশের শিকার হবে সেই হিসাব করে, কে কতটা পাবে হিসাব না করে, ওরা কতটা সর্বশান্ত হবে আগামী লোকসভা নির্বাচনে তার হিসাব কষলে বরঞ্চ বুদ্ধিমানের কাজ হবে। কারণ আমরা মনে করি 19 সালের পর তৃণমূল কংগ্রেস পার্টিটাই থাকবে না, CPM এর চেয়েও খারাপ অবস্থা হবে, মানুষ ডেকে ভিক্ষাও দেবে না। চন্দ্রবাবু নাইডুর রাজ্যে মমতা ব্যানার্জির একটা ভোট আছে, এসব কিছু নয়। এটাতে সবাই বুঝে গেছে যে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, একক ক্ষমতায় বিজেপিকে ঠেকানোর হিম্মত ওনার চলে গেছে। সেই কারণে সারা ভারত থেকে কতগুলো কঙ্কালকে ডেকে এনে মানুষকে ভয় দেখাতে চাইছে, এই দেখো আমি একটা ভূত নই, আরো ভূত আছে, অতএব সব ভূত বাংলার মানুষের ঘাড় মটকাবে। ওই জন্য জায়গা জায়গা থেকে ভূত ডেকে নিয়ে আসছে, কিন্তু ভূতের ওঝা বিজেপি আছে, ভূতের ওঝা বিজেপি আছে। কিভাবে ঝাঁটা মেরে ভূতকে তাড়াতে হয় সেই মন্ত্রটা আমরা জানি, আর এটা বাংলার মানুষ জানে যে ভূত বিজেপি তাড়িয়ে ছাড়বে, সেই জন্য বাংলার মানুষের ভরসা আশা বিজেপির উপর আছে। শ্রাবণী মণ্ডল ও প্রবীর ঘোষালের রিপোর্ট, হুগলি ইনফো। 2 ডিসেম্বর চুচুড়া ঘড়ির মোড়ে সুলভ শৌচালয়ের শুভ উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। চুচুড়া ঘড়ির মোড়ে সুলভ শৌচালয়ের শুভ উদ্বোধন হলো 2 ডিসেম্বর। ফিতে কেটে সুলভ শৌচালয়ের উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌর প্রধান অমিত রায় সহ একাধিক কাউন্সিলররা। প্রতিদিন বহু মানুষ DM অফিস, জেলা পরিষদ ও চুঁচুড়া কোর্টে আসেন, তাদের কথা মাথায় রেখেই এই সুলভ শৌচালয়ের উদ্বোধন করা হলো বলে জানান বিধায়ক অসিত মজুমদার। হুগলি জেলার প্রাণ কেন্দ্র, এখানে DM অফিস, পুলিশ কমিশনারের অফিস, RTO অফিস, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, জেলা পরিষদ অফিস সবটাই এখানে, বাল লাইব্রেরি, কোর্ট, এখানে হুগলি জেলার হাজার হাজার মানুষ প্রতিদিন আছে। আমার হুগলি চুঁচুড়া পৌরসভা সিদ্ধান্ত নেয় যে এখানে একটা সুলভ শৌচালয় করা হবে, এবং সেই সুলভ শৌচালয় মানুষের স্বার্থে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন পথের সাথী থেকে নানান ধরনের প্রকল্প আছে, এটাও তার মধ্যে একটা। আমার হুগলি চুঁচুড়া পৌরসভা এটা তৈরি করেছে, এবং আজকে থেকে এটা আমরা মানুষের স্বার্থে ব্যবহারের জন্যে আমরা ওপেন করলাম। প্রবীর ঘোষাল ও শ্রাবণী মণ্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিচ্ছি একটা ছোট্ট বিরতি, হুগলি ইনফোর সঙ্গে থাকুন।
জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যেকোনো যোগাযোগের জন্য ফোন করুন 9833-33660। 10-10 শপিং মল, দুটা সময় কাটুক একটু অন্যরকম, ছোট ছোট আশা মেটে ভালোবাসায় যখন, এখানে চোখে মুখে আনন্দ জ্বরে, 10-10 চাই, 10-10 চাই। চুচুড়া শহরে এমন জায়গায় আর কোথাও নেই, তাই চলে আসুন 10-10 শপিং মলে, চুচুড়া বাস স্ট্যান্ড, সিটি ক্লাব বিল্ডিং। 10-10 মেগা শপিং মল, বাড়ি কিংবা শপিং মল, হোটেল বা ফ্ল্যাট, যে কোনো আধুনিক নির্মাণে কাঁচ ও অ্যালুমিনিয়াম ফিটিংস এর জগতে পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি হুগলি জেলার একমাত্র ALU ডেকোর ACP অথরাইজড ডিলার, অ্যালুমিনিয়াম ডোরস এন্ড উইন্ডো সেকশনের হোলসেলার ও প্রস্তুতকারক। এখানে পাবেন নামি দামি কোম্পানির কাঁচ, প্লাই বা সানমাইকা, যেমন রয়েছে গ্রিন প্লাই বা ময়ূর প্লাই এর মতো ওয়াটারপ্রুফ প্লাই। অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাঁচ, অ্যালুমিনিয়াম বা অন্যান্য ফিটিংস এর কাজ আমরাই করে থাকি। পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, রবীন্দ্রনগর, মিলনপল্লী, জিটি রোড, হুগলি। ফিরে এলাম বিরতির পর। ভারতীয় জনতা পার্টির গণতন্ত্র বাঁচাও যাত্রা সফল করার লক্ষ্যে শ্রীরামপুরে বিজেপির বাইক র্যালি হয়ে গেল। আজ গণতন্ত্র বাঁচাও মহামিছিলের প্রচারে শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার উদ্যোগে উত্তরপাড়া মাখলা মণ্ডল এবং উত্তরপাড়া কোতরং মণ্ডলের সহযোগিতায় এক বিশাল বাইক র্যালি আয়োজিত হয় ধারসা পেট্রোল পাম্প থেকে। এই বাইক র্যালি চলে রঘুনাথ বাজার অবধি। এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি নন্দকিশোর হেলা মহাশয় ও জেলার অন্যান্য পদাধিকারীরা এবং উত্তরপাড়া মাখলা মণ্ডল সভাপতি বাপি মিত্র, উত্তরপাড়া কোতরং মণ্ডল সভাপতি অনিমেষ মুখোপাধ্যায় এবং উত্তরপাড়া মাখলা মণ্ডল যুব সভাপতি রাজীব ঘোষ ও অন্যান্য মণ্ডল সদস্যরা। এই বাইক র্যালি প্রসঙ্গে শ্রীরামপুরের বিজেপি সভাপতি সুমন ঘোষ জানান, সাংসদ কল্যাণ ব্যানার্জি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির দিকে, যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ এসে এখানে কল্যাণ ব্যানার্জিকে হারিয়ে দেখাক, কল্যাণ ব্যানার্জির মতন সাংসদকে হারাতে ভারতীয় জনতা পার্টির বড় বড় দুজন কাণ্ডারিকে লাগবে না, সামান্য একজন কার্যকর্তাই কল্যাণ ব্যানার্জিকে এবারে হারাবার জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে গণ্য হবে। কালো টাকা নিয়ে উনি যে মন্তব্য করেছেন, মোহাম্মদ বিন তুগলকি ফরমান, যাদের কালো টাকা আছে তাদের কাছেই মনে হচ্ছে এটা মোহাম্মদ বিন তুগলকি ফরমান, সাধারণ গরিব মানুষ যারা খেটে খায় তাদেরকে, তাদের কাছে কখনোই মনে হচ্ছে না যে এটা মোহাম্মদ বিন তুগলকি ফরমান। তারা দুয়াতে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে বলেই আজ 22টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। আজ 2 ডিসেম্বর কলকাতার অসওয়াল ভবনে বিজেপির মিডিয়া কনভেনশনে সিদ্ধার্থনাথ সিং এসে বললেন, তিনি দ্বিগুণ শক্তি নিয়ে বাংলায় ফিরে এসেছেন। ভারতীয় জনতা পার্টির গণতন্ত্র বাঁচাও যাত্রা যে কর্মসূচি নিয়েছে তার প্রস্তুতি পর্বের এবং তাদের সারা রাজ্যের আইটি সেল ও মিডিয়া সেলের ওয়ার্কশপ হয়ে গেল কলকাতার নন্দ মল্লিক লেনের অসওয়াল ভবনে। এখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মিডিয়া কাণ্ডারী অমিত মালিয়া, গুজরাটের প্রাক্তন যুব সভাপতি অমিত ঠাক্কর, এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং। সিদ্ধার্থনাথ সিং বলেন, মমতা দিদি আমাকে বলেছে পালিয়ে গেছি, কিন্তু না, পালিয়ে যায়নি, তখন একা ছিলাম, পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতার জামাই ছিলাম, তাই ডবল শক্তি নিয়ে আবার আমি ফিরে এলাম। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, মন্ত্রী বনে কে বাদ মুঝে ইয়ে পহেলা মৌকা মিল রাহা হ্যায় কি মে আপনে ভাইয়ों के साथ कार्यकर्ताओं के साथ आप लोगों के साथ सीधी वार्ता कर रहा हूं। जब मैं मंत्री बना था तो यहां पे कहा जा रहा था, क्योंकि मैंने एक नारा दिया था, भाग 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 करके दिया था ना, मैंने भाग ये भाग 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 करके दिया था, तो लोगों ने कहा, देखो टीएमसी के लोगों ने कहा कि देखो
ये तो हमें भगाने आया था, खुद भाग के उत्तर प्रदेश चला गया। तो उनको खाली जवाब इतना देना चाहता हूँ कि मैंने भाग तो बोला था, मैं अब डबल पावर के साथ आया हूँ। जब मैंने भाग भाग बोला था तो मैं यहाँ का खाली जमाई था, कल के बाद मैं यहाँ का ससुर भी बन गया हूँ, इसलिए डबल पावर के साथ आया है। तो जिनको लग रहा था कि मैं भाग गया हूँ, अब डबल पावर के साथ आया हूँ। भगा के तो जाएंगे ही हम लोग, कुछ ऊपर नीचे हो जाता है, मगर समय आ गया है। और वहाँ से भाजपा भी आ जाएगी। ब्यूरो रिपोर्ट, हुगली इन्फो। গল্প স্বল্পর আটচালার দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল চুচুড়া কিশোর প্রগতি সংঘে। গল্প স্বল্পর আটচালা দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান চুচুড়া কিশোর প্রগতি সংঘে অনুষ্ঠিত হল। টিভি ও সোশ্যাল মিডিয়ার এই বারবারন্তের যুগেও এখনও পর্যন্ত যে মানুষ সেগুলো ছেড়ে মৌলিক গল্পের খোঁজে এখানে বক্তব্য রাখতে বা শ্রোতা হিসেবে উপস্থিত থাকতে সমবেত হয়েছেন, এটা এখানে না এলে বোঝা যাবে না। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন ঘোষণা করেন সাহিত্যিক নলিনী বেরা, পাশে ছিলেন গল্পকার সাধন চট্টোপাধ্যায়। গল্পপাঠ, পুস্তক প্রকাশ, আলোচনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান বেশ জমে ওঠে। প্রতিষ্ঠাবান গল্পকারের মধ্যে অহনা বিশ্বাস, মধুময় পাল, বিমল গঙ্গোপাধ্যায়কে মঞ্চে দেখা গেছে। দীর্ঘ 10 বছর ধরে প্রতি মাসে একটি রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে উদ্যোক্তারা জানান। আর মাসিক অধিবেশনের নিরিখে এটি 100তম অধিবেশন। গল্পস্বল্পর আটচালা একটি সাহিত্য সম্পৃক্ত সংগঠন এবং সাহিত্যের বিশেষ একটি শাখা ছোট গল্প। ছোট গল্পকে নিয়েই আটচালার যাপন, আবর্তন সব কিছু। আজ থেকে 10 বছর আগে এই সংগঠনটি তৈরি হয়েছিল। এর প্রাণপুরুষ ছিলেন হুগলি চুচুড়ার প্রখ্যাত গল্পকার প্রফুল্ল গুপ্ত। তিনি প্রয়াত হয়েছেন এবং নামকরণটিও প্রফুল্ল গুপ্তের। আর তাঁর সহযোগী হিসেবে প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন প্রলয় অধিকারী। আপনাদের সাথে মিলিত হতে পেরে সত্যি গর্বিত বোধ করছি এবং গল্পকে নিয়েই যে এইরকম একটা অনুষ্ঠান অভিভূত হচ্ছে, নিজে গল্পকার হিসেবে এই বোধ আমার সত্যি সত্যি একটা অসাধারণ কাজ। শ্যামল সিনহা রিপোর্ট, হুগলি ইনফো। আজকের মতো খবর এই পর্যন্তই। হুগলি ইনফোর সঙ্গে থাকুন। নমস্কার।